নমস্কার আজকে আমি আপনাদের বলবো দুটো যেগুলো খুব করা হয় কার্ডিয়াক অপারেশন হার্টের অপারেশন সেগুলোর ব্যাপারে প্রথম হচ্ছে যাকে আমরা বাইপাস অপারেশন বলি ইংরেজিতে তাকে আমরা সিএবিজি বলি তা বাইপাস অপারেশন কখন করা হয় বাইপাস অপারেশন যখন হার্টের ভাবুন আপনার বুকে কোনো বুকে ব্যথা হলো হয়তো অনেক দিন ধরে হাঁট হাঁটতে হাঁটতে বুকে ব্যথা করছে বা সাইকেল চালাতে গিয়ে ব্যথা করছে বা হয়তো হঠাৎ কোনো দিন খুব ব্যথা হলে শ্বাসকষ্ট হলো তখন আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে যান উনি হার্টের ডাক্তারবাবুর কাছে উনি আপনাকে বলেন একটা অ্যাঞ্জিওগ্রাম করতে হবে একটা একো করতে হবে আর একটা ট্রপটি টেস্ট করতে হবে তাতে যদি কার্ডিয়াক কিছু যদি বেরোয় যখন কোনো হার্টে কোনো যদি ব্লক বেরোয় সেই অ্যানজিওগ্রামে হার্টে তিনটে ধমনী আছে তার ভেতর কোনোটাতে যদি ব্লক বেরোয় তখন আপনাকে বলা হবে তিনটে জিনিস করা যায় যদি ব্লক খুব কম থাকে কুড়ি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ওরকম থাকে পঞ্চাশ পার্সেন্টের কম তখন তাকে আমরা বলি ওএমটি বা শুধু ওষুধ দেওয়া যাকে অপটিমাল মেডিকেল ট্রিটমেন্ট বলে সে ওষুধ সে রক্ত তরল করার ওষুধ থাকবে ব্লাড প্রেশারের ওষুধ থাকবে তাতে কোলেস্ট্রলের ওষুধ থাকবে সুগারের ওষুধ থাকবে আর আপনাকে সিগারেট বিড়ে জাতীয় রকম তামাক খাওয়া বন্ধ করতে হবে এটা একটা এটাতে যদি না হয় তার থেকে যদি বেশি ব্লক থাকেন তখন আমরা বলবো যে এবং সে ব্লক দু তিনটে শিরাতে আছে ছোট ছোট জায়গায় ব্লক অনেকটা ধরে ব্লক নয় তখন আমরা বলবো অ্যাঞ্জিওপ্লাস্টি করার কথা অ্যান্জিওপ্লাস্টি মানে কি মানে শিরার ভেতরে এরকম টিউব দেওয়া হয় যাকে স্টেন্ট বলে সেই স্টেন্ড দিয়ে যেখানে ব্লক আছে সেটাকে ভেদ করে সেই স্ট্যান্ডটা দেয়া হয় তাকে বলে অ্যানজিওপ্লাস্টিক কিন্তু তাতে কি হবে তাতে একই ওষুধগুলো চলবে রক্ত তরল করার ওষুধটা নিয়মিত খেতে হবে আর নিয়মগুলোকে মানতে হবে এখন ভাবন শিরাতে যদি অনেকটা ধরে ব্লক থাকে বা তিনটে শিরায় অনেক জায়গায় জায়গায় ব্লক আছে যেটা অ্যাঞ্জেপ্লাসটি করা সম্ভব নয় তখন বলে যে বাইপাস অপারেশন করতে বাইপাসটা কি করা হয় আপনার মেন শিরাটা বন্ধ তখন ভাবুন একটা রাস্তা মেন রাস্তা বন্ধ তখন একটা বিকল্প রাস্তা তৈরি করা হয় সেই রক্তের বিকল্প রাস্তাটা কি দিয়ে তৈরি করা হয় পেশেন্টের দেহের ইদার আর্টারি নেওয়া হয় যে কোনো বুকের দুদিকে থাকে মাঝখানে যে বোনটা আছে হাড় আছে তার দুদিকে থাকে তাকে ইন্টারনাল মেমরি আটরি বলে বা পা থেকে ভেন নেওয়া হয় বা হাত থেকে আরেকটা আটরি নেওয়া হয় এগুলো দিয়ে বিকল্প রাস্তা তৈরি করা হয় মানে পেশেন্টের দেহের জিনিসেই পেশেন্টের রাস্তা তৈরি করা হয় যেখানে ওপর দিকে জয়েন করা হয় যেখান থেকে রক্ত আসবে আর তলার দিকে যেখানে ব্লকটা হয়েছে তার পরে গিয়ে ওই শিরাটার সঙ্গে যোগ করে দেওয়া হয় তাতে সুবিধে কি হচ্ছে কোনো আর্টিফিশিয়াল কিছু ব্যবহার হচ্ছে না কিন্তু এটার আরেকটা জিনিস কি কিন্তু পেশেন্টকে নিয়মিত ওষুধ খেতে হবে সিগারেট সিগারেট বিড়ি এগুলো খাওয়া যাবে না রক্ত তরল করার ওষুধ খেতেই হবে কোলেস্ট্রল কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস কন্ট্রোল রোজ হাঁট হাঁটা হাঁটি করতে হবে তাই এই তিন পদ্ধতিতে কর্ন ডিজিজ চিকিৎসা করা যায় একটা হচ্ছে বাইপাস অপারেশন বা এনজিওপ্লাস্টিক বা অপটিমাল মেডিকেল ট্রিটমেন্ট এগুলো যদি করেন তাহলে খুব ভালো থাকবে পেশেন্ট এবং আরেকটা জিনিস কি বলার আছে এখন আপনারা অনেক জায়গায় আগে যেমন চার ইঞ্চি মতন কাটা হতো বুকের মাছ মাঝখানে এখন দেখা গেছে যে অনেক জায়গায় ছোট ছোট করে কাটা হয় হাটের বা বা ডান দিকে বা তলার দিকে বা ওপরের দিকে একে বলে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা এমআইসিএস কিন্তু আপনাকে একটা জিনিস দিয়ে এগুলোর ভেতরে যে যন্ত্রপাতি কোনো ব্যবহার হয় সেগুলো একটু স্পেশালাইজ যন্ত্রপাতি দু তিনটে অনেক জায়গায় ছেদ করে দুটো ছোট ছোট কাটা হয় পাশে বা ডান দিকে এবং কিন্তু যেটা মনে রাখতে হবে ভেতরের যে অপারেশনটা সেটা কিন্তু এক ছোট হচ্ছে বাইরের কাটাটা ভেতরের কাজটা হোক না কেন সেটা সেটা কিন্তু কমপ্লিট হতে হবে এবং বড় অপারেশন হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড তার সঙ্গে এই ছোট অপারেশন গুলোকে ম্যাচ করতে হবে আজকাল ইভেন রোবট দিয়ে এগুলো করা হচ্ছে আস্তে আস্তে আরম্ভ হচ্ছে একটু সময় সাপেক্ষ কিন্তু কাজটাও বেশ ভালো হয় তাতে সুতরাং আমরা এদের ওপেন সার্জারি করতে পারি বা বাইপাসের জন্য বা মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করতে পারি বা রোবোটিক সার্জারি করতে পারি কিন্তু আমাদের ভেতরের কাজটা সম্পূর্ণ হওয়া উচিত আমি মণিপাল মুকুন্দপুর থেকে বলছি এখানে এই তিন এই দু রকমের অপারেশন করা হয় এখনো রোবোট আমাদের আসেনি কিন্তু আমরা ওপেন অপারেশনে করি আমরা মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিও করি অ্যান্জিওপ্লাস্টিও করা হয় এখানে চব্বিশ ঘন্টা কার্ডিওলজিস্টরা আছেন কার্ডিয়াক সার্জনরা আছেন আপনার যে কোনো অ্যাকিউট বা ক্রনিক হার্টের রোগের জন্য আপনারা আসতে পারেন বাইপাস ছাড়াও আমরা হার্ট সংক্রান্ত সমস্ত চিকিৎসা আপনি এখানে একটা রুফের তলায় পাবেন তা কোনো অসুবিধা হলে প্লিজ আমাদের কন্ট্যাক্ট করব